আসসালামু আলাইকুম সকল জিএসএম বন্ধুরা, এবার আমরা হনর X6 এই ফোনটির এভাবে লক করবো আইএসপির মাধ্যমে। কোনোভাবে যদি বাইপাস না হয় তাহলে ইউফাই এবং ইজি ডাটা প্লাসের মাধ্যমে আপনারা লকটি খুলতে পারবেন। এটার কোনো টেস্ট পয়েন্ট, CM2, EMT এবং আনলক টুলসে সাপোর্ট নেই। এটা আমরা এখন ইউফাই বক্সের মাধ্যমে আনলক করব। এখানে CLK, CMD এবং DATO এবং গ্রাউন্ড দিয়ে আমরা USB কানেক্ট করব। USB কানেক্ট করা শেষ হলে আমরা এখানে আইডেন্টিফাই দিয়ে চেক করব যে আমাদের MMC-টা পাইছে কিনা। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু MMC শো করছে, কিন্তু ভার্সন শো করে নাই। ইউফাই টুলস 16 ভার্সন। এবার আমরা 18 ইনস্টল দেবো আপডেট, যেটা ইনস্টল কমপ্লিট। ১৮ ভার্সন একটু লোড নিবে। এবার আমরা আইডেন্টিফাই করব। এই যে এখানে CPU এবং ভার্সন সব কিছু কিন্তু শু করছে। এবার আমরা শুধু জাস্ট FRP-টা ক্লিন দেব। ক্লিয়ার এভার ব্লক ডান, আর কোনো কাজ নেই। আমরা এখন চালু করে ফেলবো। চালু করার আগে একবার চেক দিয়ে নিই যে আমাদের পার্টিশন কি ঠিক মতো আছে কি না। আমাদের কাজ শেষ, এবার আমরা সেটটি চালু করবো। একটু সময় নিতে পারে। হাওয়াই কোম্পানির হনর
X6 বা H7 যদি বাইপাস কোনো টুলস দিয়ে না হয় তাহলে আপনার এভাবে UI বক্স এবং ইজিটাক প্লাসের মাধ্যমে আনলক করতে পারবেন খুব সহজভাবে। এতে সময় খুব কম লাগে। আমাদের আনলকটা কিন্তু ডান হয়ে গেছে। আনলক কমপ্লিট, খুব সহজভাবেই আনলকটি হয়ে গেল। সময় অনেক কম লাগে বাইপাস করার চেয়ে।